তীব্র খরতাপে পড়ছে উত্তরের জেলা নীলফামারি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পাওয়া যাচ্ছে না পানি। এতে বাধ্য হয়ে দূরের ডিপ টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে মানুষকে। টিউবওয়েল দিয়ে পানি আসতেছে না, অনেক প্রেশার নিতেছে টিউবওয়েল, পানি উঠতেছে না। মাসের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে কাজ করি এবং মোটরের বাইরের মোটর পানি নিয়ে কাজ করি। এদিকে টানা অনাবৃষ্টিতে সেচ পাম্পগুলোতেও দেখা দিয়েছে পানি স্বল্পতা। ফলে চলতি বোরো মৌসুমে ধানের ফলন নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। এখন যে সেচের অবস্থা, মনে করেন যে একদম জমিতে যে পানি দিতে দুই তিন ঘন্টা লাগতো, এখন দুই দিনও সে পানিটা হচ্ছে না। পানির যে গভীরতা এতটা নিচে নামছে যে মোটর থেকে পানি বার হচ্ছে খুব কষ্ট করে। আবহাওয়া অফিস বলছে গড়ে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ায় পানির স্তর নিচে নেমেছে। আর দাবদাহের কারণে কিছুটা সেচ সংকট হলেও ফলনে সমস্যা হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বৃষ্টি না হয় স্থান ভেদে কোনো কোনো জায়গায় পানির লেয়ার নিচে নেমে গেছে, কিন্তু বৃষ্টি হলে এই লেয়ার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আমার জানা মতে অন্যান্য বর্ষের তুলনায় এবার তিস্তা কেনালে পানি অনেক বেশি এখনও আসবে। আশেপাশের যে জলবায়ুটা সেটা পানি থাকার কারণে টেম্পারেচারটা কম থাকার কারণে ঠান্ডা থাকে, যার ফলে প্রত্যেক জমিতে পানি আছে। এবং ওভারঅল এই নীলফামারী জেলার এই জমির কথা আমি বললাম এবং এটা ভালো আছে। চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় 81,700 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,64,000 মেট্রিক টন। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।